ফেনীতে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করছে ওয়ালটন মৌলভীবাজার শোরুম। শুক্রবার সকাল থেকে ফেনী জেলার ছাগলনাইয়ার বারোয়ার হাট, করার হাট, বন্যা কবলিত কয়েকটি গ্রামে এই কার্যক্রম শুরু করা হয়। এ সময় তারা বলেন, বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ অসহায়। বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারত দায়ী। বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। যাওয়ার পথে খাবার নাই, এরা দুপুরে রান্না করতে পারে নাই, আমরা ওদেরকে খাবার দেওয়ার জন্য দাঁড়াইছি। আরও সামনে যাব ইনশাল্লাহ, সামনে গিয়ে আরও খাবার বিতরণ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা আমরা কাজ করতে আসছি সবাই যেন সুস্থ থাকে, সবার জন্য দোয়া করবেন। এখানে আমরা আল্লাহ পাকে আমাদেরকে নামাজও পড়াইছি, আলহামদুলিল্লাহ জুমার নামাজ আমরা পড়ছি, পরে এই কার্যক্রমগুলো শুরু করছি। আর যেন আমরা সহি সালামতে, এই যে ওয়ালটনের পক্ষ থেকে, লাবিব মার্কেটিংয়ের পক্ষ থেকে যে প্রোডাক্ট নিয়ে আমরা আসছি, আমরা যেন সহি সালামতে দিতে পারি। নিয়ে আসছি 1000 মানুষের শুকনা খাবার নিয়ে আসছি, এবং গেঞ্জি আছে, আবার আমরা ছাতি আছে, সবকিছু নিয়ে আমরা মোটামুটি আসছি। আমরা দুর্যোগ মোকাবেলা করার জন্য আল্লাহ পাক চাইলে আমরা সবকিছু পারবো। শুকনা আইটেম 1000 পরিবারের আমরা শুকনা খাবার আনছি, যেমন কি পানি, চিরা, মুড়ি, বিস্কিট, এভাবে আমরা শুকনা খাবার নিয়ে আসছি। আর রান্না করা খাবারের মধ্যে আমরা বিরিয়ানি করে নিয়ে আসছি। একটু আগেও আমরা একটা মাদ্রাসায় দিছিলাম, সবাই খুব খুশি হয়েছে। এখানে খুবই মানে মানুষ টেনশনে আছে, খাবার নিয়ে খুব টেনশন আছে, খাবার পানির খুব অভাব আছে। সবাই সহযোগিতা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আন্টি, আপনার সাথে একটু বন্যা নিয়ে কি সমস্যা বলেন? ডেস্ক নিউজ, PIB 71 টিভি।